নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মিসেস কাবিরিস কিচেন আজকে একদমই ভিন্ন ধরনের এবং ভিন্ন স্বাদের একটা খুব সিম্পল রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি এখানে আমি চাল কুমড়ো দিয়ে করব বড়ার একটা তরকারি তবে এখানে বড়াটা কিন্তু একদমই অন্য ধরনের কাঁচা বড়া এবং চাল কুমড়োটা কিন্তু অন্যভাবে রান্না করব। তো প্লিজ আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এই অনুরোধ করি আশা করি আজকের ভিডিও আপনাদের একদমই ভীষণ ভালো লাগবে প্রথমে এখানে দেখুন আমি নিয়েছি একটা চাল থেকে অর্ধেক আমি পিস পিস করে কেটে নিয়েছি এখানে দেখুন আমি চাল কুমড়োটা কীভাবে কেটেছি আমি বুকের যে বীজগুলো থাকে সেইগুলো আমি কেটে ফেলে দিয়েছি এবারে এতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়ো এই লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে আমি খুব ভালোভাবে চাল কুমড়োর পিসগুলোকে মেখে নেব ভালোভাবে চাল কুমড়োর পিসগুলো মাখা হয়ে গেছে এবারে আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল একটু বেশি পরিমাণে তেলটা দিয়েছি কারণ আমাকে চাল কুমড়োগুলোকে এখানে ভালো করে ফ্রাই করে নিতে হবে এবারে চাল কুমড়োগুলো আমি দিয়ে দিলাম অর্ধেকটা চাল কুমড়ো আমি আগে দিয়ে দিলাম ভালোভাবে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব একটু অন্য ধরনের রেসিপি সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনারা তো চাল কুমড়ো অনেকভাবেই খেয়ে থাকেন তো একদিন এইভাবে আপনারা ট্রাই করে দেখবেন ঠিক আমি যেভাবে করেছি আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে এবং মুখের স্বাদও কিন্তু একটু চেঞ্জ হবে তো এখানে উল্টে পাল্টে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব খুব সাধারণ উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় এমন কিছু দামি উপকরণ এতে লাগে না ভাজা হয়ে গেলে এখন আমি এগুলো কি সব প্লেটের মধ্যে তুলে নিচ্ছি বাকি যে চাল কুমড়োগুলো আছে সেইগুলোকেও আমি একইভাবে ভেজে নেব এই চাল কুমড়োগুলো ভাজা হতে হতে এদিকে দেখুন একটা বাটির মধ্যে আমি নিয়েছি কিছুটা পরিমাণ বেসন বেসনটাকে অবশ্যই একটু চেলে নিতে হবে দিয়ে দিলাম আমি এতে লবণ এবং দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু শুকনো লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হাফ স্পুনের কম কালো জিরে দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো একটু মশলাগুলো দিলে খেতে বেশি ভালো লাগবে দিয়ে দিলাম হাফ স্পুন পোস্ত এবারে যে কুমড়োগুলো ভাজা হচ্ছিলো সেই কুমড়োগুলোকে আমি তুলে নিলাম এদিকে বেসনটাকে আমি একটু জল দিয়ে একটা গাঢ় ব্যাটার তৈরি করে নেব খুব কিন্তু এটাকে পাতলা করব না আবার খুব শক্তও করব না খুব বেশি শক্ত করলে কিন্তু আবার বড়াগুলো কিন্তু শক্ত হয়ে থাকবে যার জন্য একটু মিডিয়ামভাবে করতে হবে এবং ব্যাটারটাকে খুব ভালোভাবে কিন্তু মিনিমাম দুই থেকে তিন মিনিট ধরে একটু ফেটিয়ে নিতে হবে ভালোভাবে ফেটানো হয়ে গেলে পরে এদিকে যে কড়াইয়ের মধ্যে তেল ছিল তাতে আমি দিয়ে দিলাম ফোড়নের জন্য একটু পাঁচ ফোড়ন এবং দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কাকে দুই পিস করে এদিকে বাটির মধ্যে আমি নিয়েছি একটা টমেটো পেস্ট তাতে দিয়ে দিলাম হাফ টি স্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ টি স্পুন আদা বাটা দিয়ে দিলাম হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো সবগুলোকে একসাথে মিক্সড করে নিলাম দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো এবারে একটু জল দিয়ে সব মশলাগুলোকে একসাথে আমি একটু মিক্সড করে নিলাম মিক্সড করা হয়ে গেলে পরে কড়াইয়ের মধ্যে আমি ফোড়ন পুরে গেলে তাতে আমি ঢেলে দিলাম ভালোভাবে এবারে মশলাটাকে আমি কিছুক্ষণ একটু কষিয়ে নেব এক থেকে দেড় মিনিট মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব কষানো হয়ে গেলে পরে এবারে আমি ভেজে রাখা চাল কুমড়োগুলোকে দিয়ে দিলাম চাল কুমড়ো দিয়ে আমি আরও এক মিনিট মতো ভালোভাবে কষিয়ে নেব চাল কুমড়ো কিন্তু ফ্রাই করার সময় কিন্তু সেদ্ধ প্রায় হয়ে গেছে এবারে ভালোভাবে আরও এক মিনিট মতো কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেলে পরে আমি এবারে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব এবারে পরিমাণ মতো গরম জল এটা কিন্তু খুব বেশি পাতলা ঝোল হবে না একটু গ্রেভিটা কিন্তু একটু গাঢ় গাঢ় হবে যার জন্য আমি ঝোলটা পরিমাণ মতো দিয়ে দিলাম আরও একটু সামান্য জল দিয়ে দিলাম দিয়ে দিলাম এবারে স্বাদ অনুযায়ী লবণ এবারে দেখুন ঝোল ফুটতে শুরু করলে এবারে আমি যে বেসনটা মেখে রেখেছিলাম সেটা হাতে করে নিয়ে আমি একটু একটু করে বড়ার মাপে দিয়ে দিলাম ঝোলের মধ্যে ঝোলটা কিন্তু খুব টকবক করে ফুটবে তখনই কিন্তু দেবেন আর সেই সময় কিন্তু গ্যাসের হিটটা কিন্তু একদম হাইতে থাকবে তবে কিন্তু বড়াটা ভালো হবে এইভাবে দেখুন ঝোল ফুটছে আমি কিন্তু একটু একটু করে বড়াগুলোকে দিয়ে দিচ্ছি এখানে আপনারা বেসনের বদলে কিন্তু চাইলে ডালের বড়া করেও কিন্তু ডাল কিন্তু বেটে এভাবে ফেটিয়েও দিতে পারেন দেখুন বড়াগুলো কতটা ফুলেছে এবং কতটা সুন্দর হয়েছে এইভাবে বড়াগুলোকে কিন্তু খুব ভালোভাবে কিন্তু দেবার আগে কিন্তু বেসনটাকে দুই থেকে তিন মিনিট ফেটিয়ে নেবেন এইভাবে দেখুন যত হবে বড়াটা কিন্তু আর ভেঙে যাবে না এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লোতে করে দিয়েছি এবং ভালো করে বড়াগুলোকে নাড়াচাড়া করে দিলাম আরও একবার দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ সর্ষে বাটা আপনারা এখানে চাইলে সর্ষের বদলে পোস্ত বাটাও কিন্তু দিতে পারেন এবারে ভালোভাবে সর্ষেটাকে আমি মিক্সড করে দিলাম মিক্সড করে দেওয়ার পরে আমি আরও কয়েক সেকেন্ড ফুটিয়ে নেবার পরে গ্যাসটাকে কিন্তু এখন আমি বন্ধ করে দিলাম কিছুক্ষণ রেস্টে রেখে দেবার পরে আমি এখন প্লেটের মধ্যে সার্ভ করে নেব বন্ধুরা ভীষণ সুন্দর হয় এই নিরামিষি রেসিপি আপনারা প্লিজ অবশ্যই একবার ট্রাই করবেন কেমন হল আমাকে সেটা জানাবেন যদি আজকের ভিডিও ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তারা প্লিজ অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো ভিডিও শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার আসবো নমস্কার ধন্যবাদ